সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল মিঠাই ধারাবাহিকের নিপা। বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন। মনোহরায় আর থাকতে চায় না রুদ্র, অফিস থেকে চলে যেতে চায়। আর তখনই ঘটে ম্যাজিক, আচমকাই আবির্ভূত হয় সুরতা, জানায় বিয়ের পর কোথাও যাওয়া চলবে না, থাকতে হবে শ্বশুর বাড়িতেই। এই ঘোষণা শুনে উৎফুল্ল সকলেই। আর কোনো সমস্যা রইল না, রুদ্রনিপার বিয়ে মেনে নিয়েছে সুলতা। এরপর উদযাপনের পালা, গান ধরে সিদ্ধার্থ, গলা মেলালো মিঠাই, গাঢ় হলো প্রেম। তবে এই নিয়ে যখন মিঠাই ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে, এরই মাঝে একটি খবর সামনে এলো। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী নিপা, মানে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। আর তিনি হসপিটালে ভর্তি হতে না হতেই বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তিনি নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আসলে বন্ধুরা, তিনি মারা যায়নি। আসলে তিনি দুই দিন ধরে প্রচণ্ড জ্বরে অসুস্থ থাকার পর তাকে হসপিটালে ভর্তি করে তার পরিবারের লোকজনেরা। তাই আপনারা কেউ এইসব গুঞ্জনে কান দিবেন না। কে কে নিপা মানে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার ভক্ত, কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।